শুরু হলো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুরু হয়ে গেছে স্বর্ণ যুগের গান অনুষ্ঠান। অনুষ্ঠান এখন একযোগে প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজ এর এফএম প্রচার তরঙ্গে, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজ এর এফএম প্রচার তরঙ্গে, ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। 21 জুন ওয়ার্ল্ড মিউজিক ডে, সেই উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠান সাজিয়েছি আপনাদের জন্য। আজ শোনাব সব সুরকারদের সুরের গান আপনাদেরকে। প্রথমেই যে গানটি শোনালাম, সে গানটি শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে, কিন্তু এই গানের সুরকার রবীন্দ্র জৈন। চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গান শুনবেন কিশোর কুমারের সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে। সুরে কিশোর কুমার। কি লিখি তোমায় প্রিয়তম,
বাংলা গানকে অনেক ব্রিলিয়েন্ট মিউজিশিয়ানরা সমৃদ্ধ করেছেন তাদের সুরে। এই সুরকারদের যদি নাম বলতে থাকি তাহলে কিন্তু অনেক নাম চলে আসবে, অনেক নাম। কার ছেড়ে কার নাম বলবো বলুন তো? আমরা একে একে আজকের অনুষ্ঠানে সব সুরকারদের ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব বলছি, তার কারণ আমাদের বাংলা গানের জগতে এত মিউজিক ডাইরেক্টর রয়েছেন যে একটা অনুষ্ঠানে তাদের ছুঁয়ে যাওয়া সবাইকে সম্ভব নয়, কিন্তু সে চেষ্টাটা অবশ্যই করা যেতে পারে। এখন শোনাচ্ছি বাপ্পি লাহিড়ীর সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতেই শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, আর সঙ্গে আমি রয়েছি রাজর্ষী। আমাদের বাংলা গানে যত মিউজিক ডাইরেক্টর, যত সুরকার, সঙ্গীত পরিচালকরা ছিলেন বা আছেন, তারা কিন্তু সকলে অন্য রকম সুর করেছেন। কারোর সুর কিন্তু আইডেন্টিক্যাল নয়, এক একজনের সুর এক এক রকম। আবার সুর শুনলেও বোঝা যায় যে এই সুরটা মানে অমুক শিল্পী। যেমন ধরুন কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছে, বা ছাউন ঘন বর্ষায় রে, এই গানগুলো শুনলেই কিন্তু মনে পড়ে যায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা যখন বলছি, তখন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠেই শোনাচ্ছি তার সেই জনপ্রিয় গান, যে গানের সুর আজও অমর হয়ে রয়েছে। শুনুন গানখানি।
সিঁদুর সিঁদুর টিপ পড়েছো, কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছো, পড়েছো শঙ্খ দ্বীপের শাখা, বেলোয়ারি চুড়ির ছটায় ঝিলকি লাগে ঝিলকি লাগে ঝিলকি লাগে। তুমি তো জানলে না এই মন্দিরেছি, তুমি তো জানলে না যেই মনে কার ছন্দ জাগে, কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছো, পড়েছো শঙ্খ দ্বীপের শাখা, বেলোয়ারি চুড়ির ছটায় ঝিলকি লাগে ঝিলকি লাগে ঝিলকি লাগে। তোমার ওই আপনারে সাজটি ছেড়ে এই যে দুলিয়ে দিলে কণ্ঠে চিকন পাটির হার, তাই তো এমন আমার খুশিতে নচলে ওঠে তোমার অনুরাগে, কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছো, পড়েছো শঙ্খ দ্বীপের শাখা, বেলোয়ারি চুড়ি ছটায় ঝিলকি লাগে ঝিলকি লাগে ঝিলকি লাগে। রূপরই পায়ে জোড়াটি পড়লে তুমি আলতা পায়ে, কপালে সিঁদুর দিলে রাজহংসের পালক দিয়ে, আকাশি রঙের শাড়ি পরলে তুমি সেও তো ভালো, আজকে মন দিলাম তোমার রূপের চমক নিয়ে। তাই তো তোমার অথই মনের ঝিলে আমার এই মাছরাঙা মন জানো না বসলো কখন এসে, ক্লান্ত বেলা শেষে এ মনের আশার আলো মিলায় অস্ত রাগে, কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছো, পড়েছো শঙ্খ দ্বীপের শাখা, বেলোয়ারি চুড়ির ছটায় ঝিলকি লাগে ঝিলকি লাগে ঝিলকি লাগে। কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছো, কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছো, কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছো, কপালে সিঁদুর সিঁদুর টিপ। শুনলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে গানখানি। এইসব সুরকারদের সুরে আপনাদের যে গান শোনাচ্ছি, আমার মনে হয় না এইসব সুরকারদের আজকের অনুষ্ঠানে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার আছে। তার কারণ আপনারা এনাদের সকলকে খুব ভালোভাবে চেনেন, কারণ এনারা সকলে আমাদের সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে মিশে রয়েছে, আমাদের কি বলবো রক্তে মিশে রয়েছে তাদের সুর। তাই নতুন করে আজকের অনুষ্ঠানে আর তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি না। কাকে পরিচয় করিয়ে দেব, আমরা তো তাকে শুনে শুনেই বড় হয়েছি, ছোট থেকেই জেনে এসেছি। যেমন সলিল চৌধুরী, নতুন করে কি পরিচয় করাবো, তার থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে শোনাই এই গানটি।
মোর ময়না গো, কার কারণে তুমি একেলা, কার বিহনে বিহনে দিবানি সিজে উতলা। সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না ও মোর ময়না গো। আজ স্বর্ণযুগের গানের অনুষ্ঠান সাজিয়েছি একদম সেরা সেরা গানে, আর আজকের অনুষ্ঠানের বিষয় ওয়ার্ল্ড মিউজিক ডে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে। এই যে গান বা সুর, গান ছাড়াও যেমন বাঁচা মুশকিল, তেমন সুর ছাড়াও বাঁচা মুশকিল। জীবনে যদি সুর না থাকে তাহলে জীবনটা কিন্তু বেসুরো হয়ে যাবে। এই যেমন ধরুন হার্ট বিট না হলে মানুষ বাঁচে না, ঠিক তেমনই সুর ছাড়াও আমার মনে হয় বাঁচা কিন্তু খুব মুশকিল। এবারে যে গানটি শোনাবো সে গানের সুরকার সুধীন দাশগুপ্ত। সুধীন দাশগুপ্তের কথা বললে এত এত গানের কথা মনে পড়ে যায় কি বলবো। আজকের অনুষ্ঠানের জন্য যখন গান বাজছিলাম, সুধীন দাশগুপ্তের সুরে গান বা সলিল চৌধুরীর সুরে গান, কোন গানটা বাজাবো এটা ভেবে বার করতে বা যে কোনো একটা গান সিলেক্ট করতে এতটা কষ্ট হয়েছে কি বলবো। মনে হচ্ছে যেন সব গান শুনিয়ে দিতে পারলে ভালো হয়, কিন্তু তা তো করলে হবে না, কারণ আরও অনেক সুরকারদের গান আমাদের শুনতে হবে। সুধীন দাশগুপ্তের সুরেই মান্নাদের কণ্ঠে শোনাচ্ছি এই অত্যন্ত জনপ্রিয় কালজয়ী গানখানি। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না মন, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না মন, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি কথা বলে, তারই সাথে পথ চলে। আমি তার ছায়া তো রাখিনি ধরে, ধরার মতো ছিল কি আর ধুধু মনের প্রান্তরে, তার ছায়া তো রাখিনি ধরে, তাই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে, তাই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে, আমি সেই পলাতকায় বেঁধেছি প্রতিপলে মন, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না মন, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি
এতক্ষণ শুনলেন সুধীন দাশগুপ্তের সুরে মান্নাদের কণ্ঠে গান। মান্নাদের কণ্ঠে গান শোনার পরে নিশ্চয়ই আরো আরো গান শুনতে ইচ্ছা করছে আপনাদের, তাই মান্নাদেকে আমরা এক্ষুনি ছাড়ছি না। এখন শোনাবো মান্নাদের সুরে একটি গান। সুরকার হিসেবে মান্নাদের কথা নতুন করে কি বলবো আপনাদের, আপনারা তো জানেনই। মান্নাদের সুরে গান মানে সেটাও একটা অসাধারণ কম্পোজিশন। সেরকমই অসাধারণ কালজয়ী গানগুলোর মধ্যে থেকে আশা ভোসলের কণ্ঠে শোনাচ্ছি এই গানটি। সত্যি কথা বলতে মন খারাপ কিংবা ভালো যে কোনো আবেগ নিমেষে পরিবর্তন করার ক্ষমতা শুধু সঙ্গীতের আছে। সত্যি কথা বলতে সঙ্গীত প্রেমীদের জন্য আলাদা করে কোনো দিনক্ষণ হয় না। তবু আরো রকমারি দিন উদযাপনের ন্যায় প্রত্যেক বছর পৃথিবী জুড়ে 21 জুন পালিত হয় বিশ্ব সঙ্গীত দিবস। আর সেই থিমটা মাথায় রেখে আজকের গানের অনুষ্ঠানটি সাজিয়েছি, স্বর্ণযুগের গানের অনুষ্ঠান সাজিয়েছি সকল সুরকারদের সুরের গানে। এবারে যার গান শোনাব আমাদের সকলের প্রিয় রাহুল দেব বর্মন।